পাচারের আগে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত সাগরপাড়া থানার 141 নম্বর বিএসএফ পিওপি সীমান্তে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 250টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। ধৃতের নাম মাসুদুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত সাগরপাড়া থানার 141 নম্বর বিএসএফ বিওপি সীমান্তে এক ব্যক্তিকে আটক করে। একটি মোটর বাইকে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 250টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য আনুমানিক 1,25,000 টাকা। ধৃতের নাম মাসুদুল ইসলাম, বাড়ি জলঙ্গি থানার ফরাজিপাড়া। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি এত পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল, তার তদন্ত শুরু করেছে বিএসএফ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা।